हाँ मैडम मम्मी বলছি বলছি আবাস ব্যাপারে হরিশালপুর কি পুলিশ হ্যাঁ পুলিশ 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 বাবাস হরিশালপুর পুলিশ স্টেশনে অলরেডি আমরা এমজি এনআরজিএস থেকে কাজ নিজের মেজে ড্রেন এগুলো এস্টিমেট করতে দিয়েছি আশা করছি সামনে মাসে আমরা এই কমপ্লিট করব আবাস যেগুলো বলছো বিল্ডিং বিল্ডিং এগুলো তো আমাদের এখতিয়ারের বাইরে এগুলো আমার জানা নেই আপনি যে জিজ্ঞেস করছেন আবাসনের কথা ওগুলো তো আমাদের এখতিয়ারের বাইরে তাহলে আমি আমার কর্তৃপক্ষ উপরে যারা আছে আমাদের জেডপি আছে চামর মন্ডল আমি আমার দাদাকে জানাবো ওরা যদি কিছু করতে পারে আমাদের যেগুলো করণীয় এই যে রাস্তা ড্রেন এগুলো আমরা করছি ঘরের যে প্রাচীরগুলো এগুলো ফাটল ধরেছে অনেক জায়গায় নোংরা আবর্জনা তাছাড়া সংস্কার হয় না দীর্ঘদিন থেকে ওই অবস্থায় পড়ে আছে তার মধ্যে অফিসাররা নিজের কষ্ট করে নিজেদের যে বসবাস করে ঘরগুলো ব্যবহার করে তাতে অফিসারদের অসুবিধাও হয় অনেক সময় তাতে বর্ষাকালের সঙ্গে বিশেষ করে সাপ পোকামাকড় ইত্যাদি ওখানে বাসা বাঁধে অনেক সময় ধরাও পড়ে অনেক সময় বৃষ্টি হলে ওই ছাদের যে তলাটা অনেক সময় ফেটে গেছে অনেক অনেক জায়গায় জলও পড়ে ঘরের ভিতরে অফিসারদের থাকতে অসুবিধা হয় সেগুলো ওরা নিজেরাই কিছু মেরামতি করে বসবাসের মতো ব্যবস্থা করে সেখানে থাকে আর আমি অত্র থানা এলাকার বাসিন্দা হিসাবে আমি এটুকুই বলতে চাই যে আমাদের এই থানা অফিসারদের যে থাকার কোয়ার্টার সেগুলো মেরামতি এবং সংস্কারের জন্য একটা ব্যবস্থা নেওয়া হোক সংস্থার বিশেষ পক্ষ সরকারের পক্ষ থেকে যেন তাদের একটা থাকার স্থায়িত্ব এবং ইয়ে পাই মজবুতি পাই যেন ওদেরও তো একটা বাসস্থান বলে জায়গা আছে অনেক সময় পরিবার নিয়ে থাকে অফিসাররা আসে ওদের লোকজনও আসে তো ওখানে ওদের অসুবিধা হয় হ্যাঁ তা থেকে আমার মনে হয় যে এগুলো সংস্কার করলে বা একটা কোনো নতুন পদক্ষেপ